আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ আকাশ বোতের পূজা, করব শিবলির পূজা। আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ আকাশ বোতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা। সাগর, অনন্ত জ্ঞানের সাগর,
জগৎপূজ্য সর্বসত্ত্ব আমাদের অত্যন্ত আলোকিত বৌদ্ধ পল্লী গ্রাম হারুল ঝরে গ্রামজাত স্বর্গীয় বাবু অনন্ত বড়ুয়া, স্বর্গীয় বাবু মিলন বড়ুয়া, স্বর্গীয়া শ্রীমতী পরিবালা বড়ুয়া, রেণুবালা বড়ুয়া, বিমল বড়ুয়া এবং অন্তর্গ্রাম হতে আত্ম পরিবার হতে যে সকল অতিথি পুণ্যপুরুষগণ আজকের এই বৌদ্ধমূর্তি উৎসর্গ অষ্টপরিষ্কার দান সহ মহান সংবাদ অনুষ্ঠান মহোদয় আজকের অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে আসনে সমাসীন আছেন, প্রত্যেকে সাধুবাদ বরণ করুন। সাধু সাধু সাধু। অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত আছেন হাজরচরে বৌদ্ধ জাতবন বিহার প্রতিষ্ঠানের পর থেকে যিনি তীরে তীরে অনেক ত্যাগ স্বীকার করে এই বিহারকে যতটুকু পর্যন্ত আনতে সক্ষম হয়েছিলেন সেই বিহারের ওই প্রাক্তন অধ্যক্ষ বর্তমান রাজত্বনাধীন ইদিলপুর জ্ঞানানন্দ বিহারের মাননীয় অধ্যক্ষ আমার ওই গৃহে জীবনের মামা পরম পূজ্য বুধিবার মহোদয়ের মহোদয় অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসাবে আসনে সমাসীন আছেন, প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উত্তর ফটকশ্রী ভোজপুর আঞ্চলিক বিজ্ঞ সমিতির সভাপতি উত্তর শ্রেণীয়া জ্ঞানরত্ন বিহারের মাননীয় অধ্যক্ষ অতিথি হিসাবে আসনে সমাসীন আছেন, প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানে প্রধান সদর মধ্যে বঙ্গের সম্রাট বিক্ষু মহামান পরম পূজ্য শাসনন্দ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানে প্রধান সদর মধ্যে হিসাবে আমাদের বাংলার সম্রাট বিক্ষু মহামন্ডলের সাধারণ সম্পাদক রাউজান সর্বজন বৌদ্ধ বিহারের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্য বিপুলেশ্বর স্থবীর মহোদয়, সাধারণ সম্পাদক ফতেনগর শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ পরম পূজ্য বিপুল বংশ স্থবীর মহোদয়। অনুষ্ঠানের মধ্যে আরো বিক্ষু সংঘের মাঝে উপস্থিত আছেন যথাক্রমে হলদিয়া পূজ্যগণ বিহারের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্য আর্যমিত্র স্থবীর মহোদয়, গুমানন্দন স্থবীর মহোদয়, এর পাশাপাশি উপস্থিত আছেন আমাদের বেতাগি থেকে আগত যিনি গত রাত্রে শীতের শেষে শিশির জরা রজনীতে পরপর 3 ঘন্টা ব্যাপী তিনি সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন অত্র গ্রামের ওই আলোকিত সন্তান বাঙালি বৌদ্ধদের অহংকার যিনি বাংলাদেশের প্রতিটি বৌদ্ধ পল্লী গ্রামে ছুটে গিয়ে যিনি বুদ্ধ মূর্তি দান সহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, অতি সম্প্রতি উত্তরবঙ্গেও উনি বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন এ গ্রামেরই আলোকিত সন্তান থাইল্যান্ড নামক এয়ারফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি পরম পূজ্য আসনে সমাসীন আছেন, প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। উপস্থিত চন্দ্রগ্রামবাসী এবং আয়োজকের আহ্বানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে আগত আত্মীয় পরিজন জ্ঞাতি স্বজন সুধী সমাবেশ উপস্থিত সুধীবৃন্দ আপনাদের সর্বাঙ্গের মঙ্গল শুভকামনা করেন আজকের অনুষ্ঠানের কার্যক্রম। আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্য শ্রী মহাতের মহোদয়কে
পুষ্প দিয়ে বরণ করছেন আয়োজকের আমাদের বিপুলানন্দ বিপুর বাবা বাবু মৌনের বড়ুয়া মহোদয়। আজকের অনুষ্ঠানে আশীর্বাদ পরম পূজ্য সম্রত মহাদীপর মহাদের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করছেন। হরচরে বৌদ্ধ এখন মহাবিক সম্পদেরকে পুষ্প দিয়ে বরণ করা হচ্ছে। এখন আজকের অনুষ্ঠানের প্রধান সদস্য দেশ পরম পূজ্য শাসনানন্দ মহাদের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করছেন কোটেপার নিবাসী বাবু উত্তম বড়ুয়া। এই পরিবারের জামাতা মির্জাপুর শাসনানন্দ মহাদের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করছেন। এখন On behalf of Pitulananda Thera, his family, arranging today, offering Mahasangadana, also offering the Lord Buddha image to the temple, and request to Miss Jenny to receive his thank you very much. Miss Jenny to visit Bangladesh also, and Harul, we are warm welcome to you and healthy long life by all family member of Pitulananda and also his family, his father. Thank you very much. Please receive your special gift from the most senior man. Amade আমেরিকা প্রবাসী অত্র গ্রামজাত বিপুলানন্দ বিপুকে পুষ্প দিয়ে বরণ করছেন কোটেরপার নিবাসী বাবু টুটুল বড়ুয়া। পক্ষ থেকে এখন পুষ্প দিয়ে বরণ করছেন হরগোবিন্দ মৌর্য যাদব বিহারের সকল দায়িত্ব দেখিয়া এবং সেবক কমিটির সহ প্রত্যেকের পক্ষ থেকে পুষ্প দিয়ে বরণ করছেন হরগোবিন্দ মৌর্য যাদব বিহার সেবক কমিটির সভাপতি বাবু অতীন্দ্র বড়ুয়া মহোদয়। মহিপ্রাণ মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করছেন বাবু বেনিবাদ বড়ুয়া মহোদয়। অত্রগ্রামজাত আলোকিত সন্তান বাঙালি বৌদ্ধদের অহংকার থাইল্যান্ড ধর্মকায়ক ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি পরম পূজ্য মহিপাল আস্তবীর মহোদয় থাইল্যান্ড প্রবাসী। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। আমি প্রত্যাবর্ত মহাকালের তথাগত সম্যক সম্পত্তিকে বন্দনা জানাচ্ছি। আজকে ঐতিহ্যবাহী পরিচয় উদ্যালাধীন পুষ্পতানার অন্তর্গত আরও অঞ্চলের বৌদ্ধ জাতবন বিহারের উপাসক বাবা বড়ুয়া ওনাদের কর্তৃক ছেলে বিপুলানন্দ তের সুদূরে আমেরিকায় অবস্থানরত এবং ওনারা
মাতৃ সন্তান, জয় পাল শ্রম এবং বিজয় পাল যার বর্তমান তালিনে লেখাপড়া করতেছে, এবং আমাদের মেয়ে বাণী বড়ুয়া সহ সকলের পত্রিক এবং পাড়া পুত্রী সকলের প্রতি সহযোগিতা করছি। আয়োজিত আজকের মঞ্চে সংবাদ অনুষ্ঠান, যাকে নিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে, প্রধানত প্রাজান লেডিস দামান এসিও বান্তে, যার অনুপ্রেরণায় আমার এবং বিপুলানন্দ সহ অনেকে জীবনে লেখাপড়া সহ বিভিন্ন সহযোগিতা করেছেন ওনাদের ওনার উদ্দেশ্যে। সাথে সাথে বিপুলানন্দ বিজ্ঞ মহোদয়ের দাদু বাবু অনন্ত বড়ুয়া এবং মিলন বড়ুয়া, দিদিমা থরিবালা বড়ুয়া সহ রেণুবালা বাবু এবং ওনার জেঠু বিমল বড়ুয়া সহ ওনার পিতা বাবু অনিল বড়ুয়া এবং মাতা বাবা বল বড়ুয়ার ইরি দীর্ঘায় কামনায় আজকের মহতি ভূত মুক্তিদান অষ্টপ্রেস আঞ্চলিক প্রধান গোমার মাদেশ ধর্মচক্র বিহারের বিহারাধিপতি পরম সত্যেয় আজ্যশ্রী মহাতের মহোদয়কে আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আশীর্বাদক আমাদের উত্তর পরিসরের সংঘ প্রধান পরম সত্যেয় এস এম সংঘরত্ন মহাতের মহোদয় বান থেকে আমার বন্দনা জানাচ্ছি। উপস্থিত আছেন এ বিহারের প্রাক্তন অধ্যক্ষ বর্তমান ইদুলপুর জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ প্রধান জ্ঞাতি পরম সত্যেয় বান্তে, উপস্থিত আছেন জানারকেল জ্ঞানোদয় বিহারের পরম সত্যেয় বান্তে এবং আজকের প্রধান সদ্ধর্মদেশক আমার পরম কল্যাণ মিত্র মির্জাপুর সাহ গৌতম আশ্রম বিহারের বিহারাধিপতি পরম সত্যেয় বান্তে, উপস্থিত আছেন কোডারপার তিরানঙ্কর বিহারের অধ্যক্ষ পরম সত্যেয় বান্তে এবং আমাদের সংগরাজ বিজ্ঞ মহামণ্ডলের বর্তমান মহাসচিব পরম সত্যেয় বান্তে, পরম সত্যেয় উপদেশ্য বান্তে, পরম সত্যেয় আনন্দশ্রী বান্তে, আর্যমিত্র বান্তে, বিপুল বংশ বান্তে, সুমনশ্রী বান্তে সহ এবং আমার ধর্মময় বান্তে উপস্থিত কালকে যারা ধর্মদাস সূত্র পাঠ করেছেন, আয়ুষ্মান আমার ভাই জ্ঞাতি ভাই মুদিতারত্ন আলোক বংশ সহ একা করানো হচ্ছে, বিশেষ করে বিপুলানন্দ দীর্ঘদিন থাইল্যান্ডে ছিলেন আমার সাথে, এরপর আমেরিকা গেছে, উনি সেখানে অবস্থান করতেছে সাথে সাথে লেখাপড়া। ওনার একটা ইচ্ছা হয়েছে, ওনার পিতামাতার সহ সকলে একটা সৎ ইচ্ছার সাথে সাথে উনি যে বুদ্ধ মূর্তি দিয়েছেন একটা আমাদের বিহারে, সে আমি বিশেষ কোন সময় কেপণ করব না, কারণ মহান শঙ্করাচ ওনার ধর্মদেশনা করবেন। তো আমি প্রত্যেকের প্রতি যতটুকু বন্দনা মূর্তি মা শিবা জানাবো, আজকে এখানে বন্দারা ধর্মদেশন করা হবে সেগুলো শ্রবণ করবেন, এবং আমাদের এখানে স্পেশাল একজন গেস্ট আছেন সুদূর আমেরিকা থেকে। এগেন আই বি ওয়েলকাম টু মিস জেনি টু ভিসিট দিস ভিলেজ দিস টেম্পল, অলসো ফ্রম বিপুলানন্দ ফ্যামিলি অলসো ওয়েলকাম টু ইউ এগেন উইল বি ভিসিটিং হিয়ার। সো বিপুলানন্দ অ্যান্ড হিস ফ্যামিলি হিস ফাদার অ্যান্ড মাদার লং টাইম ডি আস দে উইশ টু মেক এ ওয়ান সাঙ্গাদান ইন দিস ভিলেজ দিস হাউস, সো লং টাইম ডিসকাস মি, সো দিস ইজ দ্য লেটার উই আর ডিসকাস উইল হ্যাভ ফাইনাল ডে টুডে টু অ্যাডেন্স দিস সেরেমনি, সো আই হোপ ইফ এনি মিস্টেক ইন দিস এনিথিং প্লিজ ফরগিভ দেম অ্যান্ড থ্যাংক ইউ এগেন টু ভিসিট হিস ফ্যামিলি অ্যান্ড দিস ভিলেজ। সো আমি উনি আমার আপন ভাগিনা আমার বড় বোন হিসেবে
তো ওনাদের মধ্যে যে একটা ধর্ম ময় ধর্ম যখন উত্তম হয়েছে তার জন্য আমাদের ওনাকে ওনার পিতা মাতাকে মধ্যে আশীর্বাদ নিবেদন জানাচ্ছি। আর বিশেষ কিছু না বলে আমি পরামর্শদের সঙ্গকে সশ্রদ্ধ বন্দনা জানি যে কোনো যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্রমশন্ত দৃষ্টিতে দেখবেন কামনা করে। এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনাদের মূর্তির মা আশীর্বাদের পুণ্যদান জানিয়ে আজকের মহতির সংবাদান অনুষ্ঠান শুভ উদ্বোধন করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। Thank my hosts, Vipulananda's mother and father, for making me feel so comfortable and part of the family. This is an exciting day. Yesterday, I loved the chanting. I'm just so happy to be here. Thank you very much. So, এরকম অতিথিদের কখনো আমি পাই না বাংলাদেশে এসে, এটাই প্রথম আমি অতিথিদের পেয়েছি, বিশেষ করে বিপুলানন্দ এবং ওনার পিতা মাতা। তো সকলের থেকে সাথে সাথে গতকাল যে সূত্র পাঠ হয়েছে সেটাও উনি খুবই আনন্দ উপলব্ধি করেছেন, এবং আজকে মহান সম্ভার এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে থেকে উনি খুবই আনন্দ উপভোগ করতেছেন। কারণ শুধু আমেরিকার মধ্যে এরকম বৃক্ষ সঙ্গে একসাথে পাওয়া খুবই কঠিন ব্যাপার, থাইল্যান্ডে বা অন্য দেশে পাওয়া যায়, কিন্তু আমেরিকার মধ্যে আমরা দেখেছি এরকম একসাথে 20-30 জন বৃক্ষ সংগঠন একসাথে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তো আসলে দেখেন ওনার জন্ম আমাদের ডেলিসবার্গে যে এরকম ছিল, জন্মসূত্রে ওরা খ্রিস্টান হলে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি যে আকৃষ্ট, সাথে সাথে আজকে জেনিও তদ্রুপ উনি আমাদের বাংলাদেশে এসে যে একটা ভালো ওনার অনুভূতি উপলব্ধি করেছেন, সেই জন্য আমি প্রত্যেকের প্রতি আবারও মন্ত্রী মা আশীর্বাদ এবং আপনার সহযোগিতা, এবং তারা যদি আসে এরকম তাহলে আমাদের জাতি সমাজ বুদ্ধ আমরা আরও উন্নত হবে আশা ব্যক্ত করে। উনি আপনাদের সবাইকে মন্ত্রী মা আশীর্বাদ এবং পুণ্যদান জানিয়ে বান্ধবদেরকে বন্দনা জানিয়ে আমি আমার ওনার বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। একটু সামনের দিকে চলে আসুন, যেহেতু এখানে অনেক জায়গা, পেছনে যারা আসবেন ওনারা বসার সুযোগ পাবে, যেহেতু বিভিন্ন গ্রাম থেকে বড় বড় অতিথিরা আসছেন, আমাদের বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে শুরু করে ওনারা বসার সুযোগ পাবে। প্রত্যেকে নিরবতা অবলম্বন করুন। এখন আমরা মহান বিপুল সঙ্গে দেশনায় ফিরে যাচ্ছি। এখন সর্বপ্রথমে দেশনা করবেন যিনি গতকাল রাতে এখানে এসে দীর্ঘ 3 ঘন্টা যাবৎ সারিবদ্ধ সূত্র পাঠে পাঠে অংশ নিয়েছিলেন, এই আমেরিকা প্রবাসী স্নেহভাজন মোদিতরাম নবীকু এখন ধর্ম দেশনা প্রদান করবেন। গুণটিকে দেহ রোগী, উভয় মন রোগী। কেন